মেশিন দিয়ে কি গ্রামের জলের সমস্যা শেষ হয়ে যাবে? কি জানি বাবা, আমরা কি সত্যি ঘরে ঘরে জল পাবো? এই এই আরে আরে আস্তে 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 ওয়েট দেখছি এত অভিযোগ না করে হেল্পটা কর না। আরে তুই দাঁড়িয়েছিস কেন? হ্যাঁ তুই যে পড়াশোনা করলি হেল্পটা কর না, সুযোগ পেয়েছিস কাজ করে লাগে। হ্যাঁ স্যার হয়ে এসছে। দেখ কত দেরি হয়ে গেল, এবার কিন্তু জেঠিমা রাগারাগি করবে। রঙ্গন চল দেখ, জিতের জন্য সকাল থেকে ওয়েট করছি, সে কাজটা করে নিই। ও বাবা হয়েছে? হ্যাঁ স্যার বেশ হয়ে গেছে। হয়েছে? চল 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 চল, জল পড়বে। আচ্ছা জল বেরোনো সময় হাত তালি দেবে কিন্তু। চলো কাউন্ট অফ থ্রি, কাম অন। ওকে ওকে, ওয়ান টু অ্যান্ড থ্রি। কি হলো? আর একবার ট্রাই করি। হ্যাঁ কিরে, বাজারের থলিটা কই? তো আর এই বাড়িতে কি ঘটছে তোকে খবরটা কে দিল? তুমি তো বললে পুরনো জুতোগুলো বিক্রি করবে, তো দিদি তো জানে ওগুলো কোথায় থাকে, তাই দিদিকে ডাকলাম, নাহলে কি করে বিক্রি করতে বলো? ওদেরকে বউ কোনো ভাইয়ের কোনো দোষ নেই। শুনো না মা, আমি তো তোমার সব কথা শুনি, বলো শুনি না। এই জিনিসগুলো না বাবার খুব প্রিয়, কিন্তু তুমি এই জিনিসগুলো যদি বিক্রি করে দাও তাহলে বাবা কি নিয়ে বাঁচবে বলো? হ্যাঁ এই জিনিসগুলো কি শুধু তোর আর তোর বাবার প্রিয়, আমার নয়। কিন্তু কি করব বল, তোর বাবাকে বাঁচাতে গেলে আমাকে তো এটা বেচতেই হবে। তুই আমার কথা শোন মা, তুই তো পাঁচ ক্লাস অব্দি পড়েছিস, তোর ভাইও কি তোর মতো মুখ্য থাকবে, পড়াশোনা করবে না? বলছি তোর ভাই যখন অনেক বড় হবে, তোর ভাই যখন অনেক বড় চাকরি করবে, অনেক টাকা পাবে, তখন আমরা একটা তাঁত মেশিন কিনবো। তোর বাবা তখন সুস্থ হয়ে যাবে, তোর বাবা তখন ওই তাঁত মেশিনে কাজ করবে। তাই তো আমি ব্যবস্থা করছি না মোটা পেঁচা। শুধু এই নাটক করে করে তোদের চোখে পট্টি পরিয়ে রেখেছে শম্পা। তুই কিন্তু একদম ভাবিস না আমি কিছু করব না, কথা তো বলো না। হ্যাঁ হ্যাঁ সব কাজ করব, 24 ঘন্টা কাটবো, দরকার না মা। না আমি তো একটা তুমি কখনো কাজ করবে না মা, কখনো না। দূর বাবা, সকাল থেকে সেই এখানেই দাঁড়িয়ে আছি, আগে তোমরা নিজেরা আলোচনা করে ঠিক করে নাও কি করবে, সেই বুঝে আমাকে জানাবে, ঠিক আছে? আমি এখন চললাম। বাবা তুমি তো জানো বলো যে এই তাঁতের মেশিনটা পিসে মশাই তুতে দিদির কাছে কতটা প্রিয়, তারপরেও তুমি রোজ কাউকে না কাউকে কেন নিয়ে আসছো এটা বিক্রি করার জন্য? আমার বাবার স্বপ্ন ছিল যে সে নিজে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেবে। জানো তো মা, আমার বিশ্বাস যে আমার বাবা একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে, আবার এই তাঁত মেশিনে বসবে,
আমার তাদের শাড়ি তৈরি করবে, আমার বাবার হাতের কাজ সারা বিশ্বে সারা ফেলবে। শুধু বাবারাই সন্তানদের স্বপ্ন পূরণ করে যাবে তা কি করে হয় বল? সন্তানদেরও তো দায়িত্ব যে বাবার স্বপ্ন পূরণ করবে। দেখো মা, আমি একদিন আমার বাবার স্বপ্ন নিশ্চয়ই পূরণ করব। চলো 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 পাল্টাই।